ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمداً عبد الله ورسوله، أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো,
তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত গোয়ালগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও স্বপ্নছায়া সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের
محترم শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার সকলের শ্রদ্ধেয় গোয়ালগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল আজিজ খন্দকার আতাল আল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে এতক্ষণ আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসিরে কোরআন বাইতুল আমান জামে মসজিদ খিলখেত ঢাকা এর সম্মানিত খতিব আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি হাফেজাহুল্লাহ ওয়া রাআ তিনি সুদ এবং সুদের ভয়াবহতার উপরে কোরআনে এত চমৎকার আলোচনা করেছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইয়ের জবানের মধ্যে আরো বারাকা দান করেন তাআলা আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আমাদের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন সবাই পড়ে না আমিন আজকের মাহফিলে আরো কথা বলেছেন মাওলানা ইকবাল হোসেন সাহেব আরো বক্তব্য রেখেছেন মাওলানা খন্দকার আনিসুর রহমান সাহেব আল্লাহ তাআলা উনাদেরকেও কবুল করেন উনাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন ইলম এবং আমলে আল্লাহ আরো বেশি বারাকা দান করেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র অঞ্চলের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব সকলের শ্রদ্ধাভাজন জনাব সৈয়দ শাহ আলম আরমি আল্লাহ তাআলা উনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আল্লাহ তাআলা উনাকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নেন আমরা সবাই পড়ি আমিন মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ মাহফিলে এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা এসেছেন বিভিন্ন স্তরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় গোয়ালগাঁও তথা আমার প্রিয় কুমিল্লাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল করিমের আজকের এই সুন্দর এই নান্দনিক আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে নিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের যে সকল প্রিয় যুবক এবং তরুণ ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাআলা আমার এই সকল ভাইদের গুনাহ খাতা থেকে সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন আল্লাহ আমার ভাইদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আমার প্রত্যেকটি ভাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন এই মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন ইন দ্য ডে অফ জাজমেন্ট কাল কিয়ামতের কঠিন বিচার দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে দয়া করে জান্নাত দান করেন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে
আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত বলেন আমিন আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে বলেন আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিলেন খারাপ লাগে আপনাদের নতুন করে এক পাগলের উদ্ভব হয়েছে আমাদের বাংলাদেশে তার নাকি আজানের ধ্বনি আল্লাহু আকবার ভালো লাগে না চট্টগ্রামে পূর্ব নাসিরাবাদে থাকে চিটাগং ক্লাবের সভাপতি নাদের খান তার বউ হাসিনা খান দুইজনেরই নাকি আজানের শব্দ ভালো লাগে না তো আজানের শব্দ যদি তোদের ভালো না লাগে এই দেশ থেকে বেরিয়ে যা যেখানে উলুদ ধ্বনি হয় সেখানে গিয়ে বাস কর গিয়ে যা এটা 91% মুসলমানের দেশ এটা লক্ষ লক্ষ মসজিদের দেশ এ দেশে প্রতিদিন 5 ওয়াক্ত সময় হলে আজান হবে আজানের সাউন্ড যদি কারো ভালো না লাগে তাহলে যেখানে মন চায় সেখানেই সে যেন চলে যায় মসজিদ কমিটির কাছে চিঠি লিখেছে আজানের সাউন্ড নাকি তার ডিস্টার্ব হয় অনুরোধ করেছে যে যদি অনুরোধ করেছে যদি মসজিদের মাইক মসজিদের ভেতরে সীমাবদ্ধ রাখা না হয় তাহলে সে নাকি আর মসজিদে দান করবে না মসজিদে কোনো সহযোগিতা করবে না অত্যন্ত হাসির ব্যাপার তুমি মসজিদে দান করলেও কি আর না করলেও কি ইসলাম কি কারো কাছে দায়বদ্ধ না ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং ব্যক্তি ইসলামের কাছে দায়বদ্ধ আপনি যদি ইসলামের সাথে না থাকেন থাকলে আপনার লাভ আছে না থাকলে আপনার লস কিন্তু আপনি ছাড়াও ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে দুনিয়াতে বেইজ্জত হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে শয়তান আজান শুনলে তার খারাপ লাগে আজান শুনলে কার খারাপ লাগে আজান যখন হয় তখন কি হয় হাদিসে এসেছে আদবারাশ শাইতান শয়তান তখন পলায়ন করে পালিয়ে যায় তো আমি চিন্তা করলাম আজান শুনলে তো শয়তানের খারাপ লাগে নাদের আর তার বউয়ের কেন খারাপ লাগে উত্তর তো আপনারা আগেই দিয়ে দিয়েছেন তো মনে মনে ভাবলাম আমরা তো ইবলিস এই বেটানে জীবনে কোনোদিন দেখি নাই দেখছেন আপনারা কখনো আর শয়তান তো শুধু জিন থেকে না মানুষের ভেতরেও শয়তান আছে আমাদের সবচেয়ে পরিচিত সূরা সূরা নাস এটা কোরআনের একেবারে শেষে অবস্থিত এই সূরাটা আমরা যখন পড়ি এই সূরাতে কি আছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান হচ্ছে দুই প্রকার মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন জাতি থেকে আর মানুষ জাতি থেকে মানুষের মধ্যে অনেকে মানুষের সুরত ধরে শয়তান শয়তানি কাজ করে আমরা দেখি না কেউ যদি জীবন্ত শয়তান দেখতে চায় এদেরকে যেন দেখে এরা আজানের বিরুদ্ধে এমন আপত্তিকর মন্তব্য করে প্রমাণ করেছে এরা এই দুনিয়ার জীবন্ত শয়তান 91% মুসলমানের এই দেশে আজান নিয়ে আপত্তিকর মন্তব্য করে কি করে এই শিল্পপতি দম্পতি এখনো জেলখানার বাগিরে আছে আমার বুঝে আসে না এদেরকে কারা শেল্টার দেয় কারা এদেরকে আশ্রয় দেয় 91% মুসলমানের এই দেশে আজান নিয়ে এই দম্পতি যে পরিমাণ আজে বাজে মন্তব্য করেছে আইন আমরা প্রশাসনের লোকদেরকে বলবো 91% মুসলমানের এই দেশে এমন আপত্তিকর মন্তব্য করে তারা মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে সুতরাং অচিরেই এই দম্পতিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে তা আজান তো দুনিয়াতে 24 ঘন্টা হয় উলুধ্বনির দেশে গিয়েও তো লাভ নাই
কারণ উলুধ্বনির দেশ যেখানে সেখানেও তো আজান আছে কোনায় কোনায় মুসলমান এখন পশ্চিমের দেশেও আজান হয় এখন পশ্চিমের দেশগুলোতেও আজান হয় ইউরোপের দেশগুলোতে আজান হয় কারণ সেখানে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মুসলমান বাড়ছে মসজিদ বাড়ছে সুবহানাল্লাহ তো চিন্তা করলাম এদেরকে পাঠাবেন আর কোথায় এজন্য আজকের জুমার খুতবায় আমি বলেছিলাম এই দম্পতিকে স্পিড বোটের সাথে বাইন্ধা এরপরে বঙ্গোপসাগরের মাঝখানে পাঠানো দরকার তোরা ওখানে যা ওখানে গেলে আজান আর শুনবি না যখন জোয়ার উঠবে ঢেউয়ের ভেতরে পড়ে যখন পানি খায়া খায়া মরবে এরপরে মাছের খাবার হবে তারপরে তোরা শান্তি হবি কোথায় যাবি পশ্চিমের দেশেও তো আজান আছে দুনিয়াতে 24 ঘন্টায় আজান হয় আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন হেদায়াত না থাকলে আল্লাহর যা মন চায় আল্লাহ তাই করেন সম্মানিত উপস্থিতি গতবার আপনাদের এই মাহফিলে আমি এসেছিলাম মাহফিল থেকে যাওয়ার পথে অনেককে মাহফিলে আসতে দেখেছি হয়তো অনেকে ভেবেছেন যে মাহফিল হয়তো রাত অবধি চলবে যাই হোক আল্লাহ সুযোগ দিয়েছেন এবছর আবার এসেছি গত বছর ছিল এই সামাজিক স্বপ্নছায়া সামাজিক ফাউন্ডেশন না সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রথম মাহফিল সেজন্য খুব সম্ভবত গত বছর আমি কোরআনুল কারীমের স্পেশালিটি অলৌকিকত্ব নিয়ে কথা বলেছিলাম তো এবছর আপনাদের জন্য আরো সুন্দর কিছু বিষয় আমি নিয়ে এসেছি আমরা যেন হেদায়েতের নিয়তে শেষ পর্যন্ত প্রতিটি কথা আমি যেন বলতে পারি আর আমরা সবাই যেন হেদায়েতের নিয়তেই শুনতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কষ্ট হচ্ছে না তো আপনাদের চলুন আমরা আর অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনায় প্রবেশ করি আল্লাহ তাআলার তাম এই মখলুকাতের মধ্যে যেই সৃষ্টিকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন সেই সৃষ্টির নাম কি মানুষ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর অবশ্যই আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি এই যে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ ব্ল্যাক হোল দু চোখে যা দেখি দু চোখে যা দেখি না তাম এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ আমাদের মতো মানুষকে তার সৃষ্টির সেরা জীব বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য আর সকল সৃষ্টি মানুষ ছাড়া বাদবাকি সবাইকে আল্লাহ তার গোলামের জন্যই সৃষ্টি করেছেন সবাই গোলামি করছে আল্লাহ কিন্তু মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টিকে আল্লাহ মানুষের সেবায় নিয়োজিত করেছেন সব সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন এখন মানুষের মধ্যে আবার সব মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয় মানুষের মধ্যে সব মানুষ আল্লাহর কাছে প্রিয় নয় মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা মানুষের মধ্যে ঈমান আনয়নকারী যারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা সব মানুষের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি একজন সাচ্চা ঈমানদার একজন খাঁটি ঈমানদারের কাছে তার ঈমানটা হচ্ছে সবচাইতে প্রিয় জিনিস তার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে তার ঈমান মুমিনের কাছে ঈমান এত দামি এই ঈমানের পথে চলতে গিয়ে ঈমান রক্ষার জন্য একজন মুমিন রক্ত দিতে রাজি তার সম্পদ বিলিয়ে দিতে রাজি এমনকি তার জীবন দিয়ে দিতে রাজি তারপরেও ঈমানদার ঈমান হারাতে রাজি না একজন ঈমানদারকে যদি বলা হয় তুমি তোমার ঈমান ছাড়ো যদি ঈমান তুমি না ছাড়ো তোমার সম্পদ কেড়ে নেওয়া হবে তোমাকে ভিটে মাটি ছাড়া তোমাকে ভিটে মাটি ছাড়া করা হবে তোমার সব ছিনিয়ে নেওয়া হবে একজন ঈমানদার যদি সে খাঁটি ঈমানদার হয় যদি ভিতরে মুনাফিকি না থাকে সে বলবে সব কেড়ে নিতে পারবা আমার ঈমান কেড়ে নিতে পারবা আমাদের পূর্বসূরীদের ইতিহাস তাই বলে আমরা তো ঈমান এনে ইমানে কোনো পরীক্ষায় অবতীর্ণ হই নাই কিন্তু আমাদের পূর্বে যারা ঈমান এনেছেন ঈমান আনার পরে তাদেরকে ভিটে মাটি ঘর বাড়ি ছাড়া করা হয়েছে
তাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার নেমে এসেছে কাফের মুশরিকরা তাদেরকে জ্বলন্ত কয়লার উপরে ফেলেছে কাফের মুশরিকরা তাদের জন্য জমিনে গর্ত খনন করে তাদেরকে কোমর পর্যন্ত গলা পর্যন্ত ধাবিয়ে দিয়ে নির্যাতন করেছে মৃত্যুর হুমকি দিয়েছে কিন্তু আমাদের পূর্বসূরি ঈমানদাররা বলেছেন জালিমের গোষ্ঠী আমাদের উপরে জুলুম করতে করতে আমাদের জীবন কেড়ে নিতে পারবা কিন্তু আমাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবা না এরকম ঈমান আমাদেরও থাকা দরকার একজন সাচ্চা ঈমানদার খাঁটি ঈমানদার তো সে ঈমানের পথে চলতে গিয়ে রক্ত দিবে জীবন দিবে তাও বাতিলের সামনে মাথা নত করবে না আল্লাহু আকবার ঘরে ঘরে যাও এরকম ইমানদার হওয়া যাবে তো ইনশাআল্লাহ দেখেন তাহলে কথাগুলো মনে রাখেন তাম সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা ইমানদার যারা আর ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদ তার ইমান একজন সাচ্চা ইমানদারের কাছে এই ইমান যেমন দামি এই ইমানটা যখন দুনিয়ার যে কোনো প্রান্তে থাকা অন্য কোনো মানুষ গ্রহণ করে তখন ওই লোকটা যদি জাতে কালো হয় ওই লোকটার যদি দেশ ভিন্ন হয় ভাষা ভিন্ন হয় তার বর্ণ গোত্র যদি ভিন্ন হয় ইমান আনলে তখন একজন লোক ওই লোকটার ইমানি ভাই হয়ে তাহলে আমি একজন মুসলমান হিসাবে পৃথিবীতে আমার আত্মার আত্মীয় কতজন দেখেন প্রায় 200 কোটি পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে এর ভিতরে নারী পুরুষ আছে তাহলে বলেন তো আমরা যারা ইমান এনেছি আফ্রিকার জঙ্গলে যারা ইমানদার পশ্চিমের দেশে যারা যাদের সাথে আমাদের ভাষা মিলে না আমাদের শরীরের রঙও মিলে না ওরা কেউ কালো কেউ আবার একদম বেশি সাদা আর আমরা তো একদম মিশ্র ওদের সাথে আমাদের শরীরের কালার মিলে না ভাষা মিলে না গোত্র মিলে না তাও ওরা ইমান এনেছে আমরা ইমান এনেছি ইমান আনার কারণে ওদের সাথে আমাদের একটা ইমানি সম্পর্ক আছে না নাই ইমানি সম্পর্ক আছে না নাই এই ইমানি সম্পর্কের ঘোষণা দুনিয়ার কোনো ওলামা দেন নাই ইমানের সম্পর্কের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বললেন إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون الله تعالى بولتن إنما المؤمنون إخوة নিশ্চয়ই মুমিনরা হচ্ছেন একজন আর একজনের ভাই আবার বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই যদি ঈমান আনার কারণে একজন আর একজনের ভাই হয়ে যায় এই ঈমানি সম্পর্ক এটা রক্ত সম্পর্কের চাইতেও দামি কারণ রক্ত সম্পর্ক থাকার কারণে ভাই বোন কিংবা আত্মীয়তার সম্পর্ক হয় আত্মীয়তার সম্পর্কটা এত বেশি ব্রড হয় না এত বেশি বড় হয় না যেমন একজন মানুষ তার আত্মীয় স্বজন যদি হিসাব করেন হয়তো 200-500 কিংবা 1000 হবে এর চেয়ে বেশি হবে কিন্তু ইমানি ভ্রাতৃত্ব এটা হলো এমন এক ভ্রাতৃত্ব ইমানের বন্ধনে যখন কেউ আবদ্ধ হয়ে যায় যেমন আমি একজন ইমানদার আপনি একজন ইমানদার ইমানি সম্পর্কের কারণে গোটা দুনিয়ার সব ইমানদার আপনার সম্পর্ক আপনার এবার আত্মার আত্মীয় হয়ে গেল সেই দৃষ্টিকোণ থেকে বলেন তো আমার আপনার ভাই দুনিয়াতে 100,000 না 100 কোটি আরো জোরে বলেন তার মানে বোঝা গেল আমরা যারা ইমান এনেছি আমরা সবাই হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসাবে এই দুনিয়াতে আমার ভাই একজন আর দুইজন নয় শত শত হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় এই দুনিয়াতে আমার ভাই আছে শত শত কোটি একজন আরেকজনের ভাই এখন ইমানে এই ভ্রাতৃত্বের কিছু হক দায়িত্ব আছে না নাই আমরা সবাই ভাই ভাই
এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের কিছু হক আছে এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের কিছু দায়িত্ব আছে এক ভাইয়ের উপরে আরেক ভাইয়ের কিছু কর্তব্য আছে আমরা যদি এক ভাই আরেক ভাইয়ের এই হকগুলো আদায় না করি এক ভাই আরেক ভাইয়ের দায়িত্ব যদি পালন না করি তাহলে মুসলমানরা কখনো সুসংহত হতে পারবে না শক্তিশালী হতে পারবে না মুসলমানদের ঋদ্ধতার বন্ধন কখনো মজবুত হবে না আমাদের ঋদ্ধতার বন্ধনকে যদি আমরা মজবুত করতে চাই মুসলমান জাতি যদি মাথা উঁচু করে শক্তিশালী হয়ে পৃথিবীতে দাঁড়াতে চায় তাহলে আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে আর ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হলে একজন আরেকজনের হকের দিকে মনোযোগী হতে হবে যারা উঠতেছে 30 সেকেন্ড সময় দিলাম উঠে দৌড় মারে 5 মিনিট পরে উঠলে আমি এখানে সুজা নিয়ে আসব কারণ আল্লাহর কিতাব শোনার একটা আদব আছে না ভাই আর জোরে বলেন আল্লাহর কিতাব শোনার একটা আদব আছে আল্লাহ তাআলা বলেছেন ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলেন যখন আমার কিতাব থেকে আলোচনা হবে দিলের কান দিয়ে তা শ্রবণ করো অমর যুগে হয় না দুই নাম্বার হচ্ছে ওয়া আনসিতু কিপ সাইলেন্ট চুপচাপ হও নীরব হয়ে যাও কোনো কথা বলো না উঠা বসা করো না এক নাম্বার মনোযোগী হয়ে শোনো দুই নাম্বার ওয়া আনসিতু চুপচাপ থাকো এই দুইটা কাজ যারা করবে রব বলছেন লাআল্লাকুম তুরহামুন সম্ভবত তাদের উপরে আমার রহমত নাজিল হবে সারা জীবন তো কত সময় কত দিকে গেল আজকের এই এক ঘন্টা যাদের কোরআনের জন্য যাবে এই সময়ের হিসাব আল্লাহ কিয়ামতের দিন দিবেন না এমনও হতে পারে আজকের এই মাহফিল কিয়ামতের দিন আল্লাহ যে কারে কিভাবে মাফ করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা কিয়ামতের দিন আমাদের নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে এখানে গীত হবে না এখানে কোনো আজেবাজে গান হবে না এখানে যতগুলো কথা হবে সব কোরআন থেকে হাদিস থেকে সবগুলো কথা জীবনে কাজে লাগানোর মতো কথা হবে ইনশাআল্লাহ আমরা আবার আমাদের জায়গায় চলে যাই তাহলে এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই সম্পর্কের একটা দাবি আছে না আজ আমরা এই দাবিগুলো পূরণ করতে পারছি না বলে গোটা দুনিয়াতে মুসলমানরা এখনো অবহেলিত এখনো বঞ্চিত মুসলমানরা এখনো নিপীড়িত কেন জানেন আমরা নিজেরা সুসংহত হতে পারিনি নিজেরা আমরা মজবুত বন্ধনে আবদ্ধ হতে পারিনি কেন এক ভাইয়ের হক আরেক ভাই আদায় করে না একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কি হক আছে আজকে সেগুলো নিয়ে আমরা কথা বলব ইনশাআল্লাহ অনেক হক আছে দেখি কয়টা বলা যায় কতক্ষণ আপনাদের ধৈর্য থাকে সেটার উপর বিবেচনা করবে ইনশাআল্লাহ এক নাম্বার এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো মুসলমান মুসলমানকে ভালোবাসবে এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে কখনো কষ্ট দিবে না এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে কখনো ঘৃণা করবে না তাকে কোনো প্রকার কষ্ট দিবে না তার কোনো ক্ষতি সাধন করবে না আপনি একজন মুসলমান হয়ে যদি আরেকজন মুসলমানের ক্ষতি করেন একজন মুসলমান হয়ে আপনি যদি আরেকজন মুসলমানকে কষ্ট দেন আপনি যদি আপনার ভাইকে ভালোবাসতে না পারেন বোঝা যাবে আপনি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন এই জন্য মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন لا تدخلوا الجنة حتى تؤمنوا ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও ঈমান আনয়ন না করলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না নবীজি বলেছেন যতক্ষণ না তোমরা ঈমানদার হও ততক্ষণ তোমরা জান্নাতে ঢুকতে পারবে না ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসো তাহলে বোঝা গেল একজন আরেকজনকে ভালো না বাসলে কখনোই আমরা একজন পূর্ণাঙ্গ সাচ্চা মোমেন হতে পারবো এখন ভালোবাসা এটা মুখ দিয়ে দাবি করার জিনিস নয় আপনি যদি বলেন আমি তো আমার মুসলমান ভাইদেরকে ভালোবাসি এটা মুখ দিয়ে দাবি করার বিষয় নয় আপনি যে মানুষকে ভালোবাসেন এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে ভালোবাসেন এটা আপনার কথাবার্তার কাজে কর্মের মাধ্যমে ফুটে উঠা লাগবে
ভালোবাসা কাকে বলে দেখেন ভালোবাসার দৃষ্টান্তটা কেমন ছিল একজন মুসলমান আরেক মুসলমানকে কেমন ভালোবাসতেন কোরআন থেকে আপনাদেরকে শোনাই নবীজির সময়ে মক্কায় থাকা মুসলমানেরা চতুর্দিকে যখন নির্যাতিত নিপীড়িত হয়ে গেলেন আরে আমার ভাইয়েরা এখন আমরা ঈমান আনার কারণে আমাদেরকে ঘর বাড়ি থেকে কেউ বের করে দেয় না ঈমান আনার কারণে আমাদের উপরে এখনো ওই ধরনের নির্যাতন নেমে আসেনি ঈমান আনার কারণে আমাদের ঘর বাড়ি এলাকাও ছাড়তে হয়নি কিন্তু আমাদের পূর্বসূরীরা ঈমান আনার কারণে ভিটা মাটি ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন ঈমান আনার কারণে তাদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু তাদের কাছ থেকে কাফেররা ঈমান কেড়ে নিতে পারে মক্কায় যখন চতুর্দিকে মুসলমানদের উপরে নির্যাতন নেমে আসলো আল্লাহর তরফ থেকে হিজরতের আদেশ চলে এলো মক্কার লোকেরা তাদের নিজেদের ভিটা মাটি ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে এবার তারা মদিনায় হিজরত করলেন মদিনাতে যারা ছিলেন মদিনার লোকদেরকে বলা হয় আনসার মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসার আনসার আরবি শব্দ মানে হচ্ছে সাহায্যকারী মক্কা থেকে আসা সাহাবীদেরকে যারা মদিনায় সাহায্য করেছেন তাদেরকে বলা হয় আনসার আর মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী ভালোবাসাটা কেমন শুনেন মক্কা থেকে যারা মদিনাতে আসলেন মক্কায় তাদের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে যখন তারা মদিনাতে আসলেন মদিনায় তাদের থাকার জন্য কোনো ঘর বাড়ি তখন ছিল আরো জোরে বলেন ছিল খাবার দাবারের ব্যবস্থা ব্যবসা বাণিজ্য এইরকম অবস্থায় তারা যখন মদিনাতে আসলেন আমি বলছিলাম ভালোবাসার কথা মদিনার সাহাবীরা মক্কা থেকে আসা তাদের ভাইদের প্রতি কেমন ভালোবাসা দেখালেন নিজেদের খাবার দাবার তাদের সঙ্গে শেয়ার করলেন নিজেদের খাবার দাবার তাদের ভাইদের সঙ্গে তারা ভাগ করলেন নিজেদের বাড়িতে তারা তাদের ভাইদেরকে থাকার জায়গা করে দিলেন নিজেদের জায়গা জমিতে ভাগ দিলেন নিজেদের জায়গা জমির ফসল তাদেরকে দিলেন শুধু তাই নয় যারা একাধিক বিয়ে করেছিলেন একাধিক স্ত্রী যাদের ছিল তালাক দিয়ে মক্কা থেকে আসা তাদের ভাইদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে এই রকম ভালোবাসা তারা দেখিয়েছেন তাদের ভালোবাসার নমুনা আল্লাহর কাছে তো ভালো লাগলো রব্বুল আলামিন তাদের এই ভালোবাসার নমুনা কোরআনে কারীমে আমাদের জন্য তুলে দিয়েছেন যাতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা তাবাওয়া الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم إلى آخر الآية مكة থেকে আসা লোকেরা মক্কা থেকে লোকেরা মদিনায় আসার আগে মদিনায় যারা থাকতেন তারা তাদের হিজরতকারী ভাইদেরকে ভালোবেসেছেন আল্লাহর কাছেই ভালোবাসা এমন ভালো লাগলো এই ভালোবাসার নমুনা কোরআনে কারীমে যিনি তুলে দিয়েছেন তিনি কি এখন আমরা এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসতে পারি না এক মুসলমান আর এক মুসলমানের জন্য নিজে যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য তা পছন্দ করি না আমরা এক মুসলমানকে আরেক মুসলমান যদি ভালোবাসি দুনিয়া আখেরাতে আমাদের সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমার ওই বান্দারা কোথায় দুনিয়াতে যারা কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এক ভাই আর এক ভাইকে ভালোবেসেছো তোমরা কোথায় দাঁড়িয়ে যাও এরা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ তখন বলবেন ও আমার গোলামেরা শোনো আজ এই হাসরের মাঠে সূর্য যখন মাথার উপরে নেমে এসেছে জমিন তামায় পরিণত হয়েছে আজ কোনো বৃক্ষরাজি গাছপালা নাই আজ আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া আল্লাহ বলবেন আল ইয়াউমা উজিল্লুকুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি
আল্লাহ বলবে না আজ আমার আরশের ছায়া ছাড়া যেহেতু আর কোনো ছায়া নাই দাঁড়াও একজন আরেকজন মুসলমানকে তোমরা যারা ভালোবাসতে দাঁড়াও আমি তোমাদেরকে আজ ডেকে ডেকে আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে জায়গা করে দিব আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য এক ভাই আরেক ভাইকে ঘৃণা না করে এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি না করে এক ভাই আরেক ভাইকে কি করতে হবে আরো জোরে বলেন ভালোবাসা নাই আমাদের আলেমে আলেমেও ভালোবাসা নাই কওমি আলিয়া দুই দুই দিকে পড়ার কারণে দুইজনের মিল হচ্ছে না হিংসা কেন রসূলের হাদিস কওমিতেও পড়া হয় আলিয়াতেও পড়া হয় হাদিসগুলো পড়ে নিজেদের ভিতরে কোন আমরা এই আমলটা এস্টাবলিশ করতে পারলাম না জাতিকে কোনদিন আমরা জাতির লোকদেরকে কখন এস্টাবলিশ করতে পারবো ভালোবাসা যদি থাকতো তাহলে আমরা এক মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি করতাম না ভালোবাসা থাকলে আমরা একজনের জমিন আরেকজন ঠেলাঠেলি করতাম না ভালোবাসা থাকলে শুধু ক্ষমতার জন্য এক ভাইকে আরেক ভাই জেলখানায় ঢুকাইয়া দিতাম না ভালোবাসার অভাব আছে না নাই আমাদের ভালোবাসা হবে কার জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য তাহলে এক মুসলমানের জন্য আরেক মুসলমানের হক হলো এক ভাই আরেক ভাইকে কি করবে আরো জোরে বলতে হবে কি করবে এগুলো মুখস্থ করায় দেব আজকে সামনে এমন এমন কিছু পয়েন্ট বলবো এগুলা সচরাচর ওয়াজ মাহফিলে আলোচনা হয় না এমন এমন কিছু কথা আছে সামনে ধৈর্য ধরেন দুই নাম্বার হলো এক মুসলমানের জন্য আরেক মুসলমানের হক হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপর জুলুম করবে না কখনো এক মুসলমান আরেক মুসলমানের উপর অন্যায় করবে না অবিচার করবে না বেইনসাফি করবে না বুখারী এবং মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপর জুলুম করবে না লা ইউসলিমুহু এমনকি কোনো জালেমের হাতে তার ভাইকে কখনো সুপর্দ করে দিবে মুসলমান হতে হলে সাচ্চা ইমানদার হতে হলে আপনার অপর মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন থেকে আপনাকে হেফাজত করতে হবে কিন্তু আমরা এখন কতটা খারাপ হয়েছি দেখেন সামান্য ক্ষমতার জন্য এক গ্রামের মানুষ আমরা এক গ্রামে বাস করি এত বেশি দলকানা মাঝে মাঝে আমরা হয়ে যাই স্বার্থের জন্য ক্ষমতার জন্য রাজনীতির জন্য একজন এক এক দল করে সে এক দল করে আমি এক দল করি কিন্তু শুধুমাত্র রাজনীতি আর ক্ষমতার জন্য আমি আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানার ভেতরে রেখে আমি তার উপর জুলুম করে বসি এটা একজন সাচ্চা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না নবীজি বলেছেন মুসলমান তো সে যে তার আরেক ভাইয়ের উপরে জুলুম করে না বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি বলেছেন সেই হচ্ছে খাঁটি মুসলমান সেই হচ্ছে সাচ্চা মুসলমান সেই হলো প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে আপনার হাত দ্বারা যদি অন্য কোনো মুসলমানের ক্ষতি হয় নবীজির ভাষায় সেই লোকটা কোনো খাঁটি মুসলমান হতে পারে এই হাত দিয়ে কারো ক্ষতি করা যাবে না অন্য কোনো মুসলমানের ক্ষতি করা যাবে না একটু ক্ষমতা পাইলে দেখা যায় এই হাত দিয়ে আমরা দোকানে দোকানে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে না নাই এই যে চাঁদাবাজি করে করে আপনি আপনার আরেক মুসলমান ভাইয়ের
উপরে জুলুম করছেন তার উপরে আপনি অন্যায় করছেন অবিচার করছেন এই হাত দিয়ে আপনি কত মানুষের ক্ষতি করেন একটু যদি কলম ধরার সুযোগ পান পত্রপত্রিকাতে রিপোর্ট করলে যা মন চায় তাই লিখেন মাঝে মাঝে লিখতে লিখতে ইসলামওয়ালা কোরআনওয়ালা মানুষদের বিরুদ্ধে আপনি লিখে ফেলেন ঠিক কি না নবীজি বলেছেন সেই ব্যক্তি হলো মুসলমান যার হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এখনো তো আপনার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ হতে পারলো না এই হাত দিয়ে রাজনীতি করতে করতে মিছিল দিতে দিতে এই হাত দিয়ে আরে ভাই দুজনেই তো মুসলমান দুইজন দুই দল করে বলে স্বার্থের জন্য রাজনীতির জন্য একজন আরেকজনের গায়ে হাত উঠায় আছে না নাই মুসলমান হয়ে আপনি আপনার মুসলমান ভাইয়ের উপরে হাত উঠালেন আপনি তার উপরে জুলুম করে ফেললেন আল্লাহ নবী বলেছেন সেই হলো খাঁটি মুসলমান যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে কিন্তু আমরা অনেক সময় জবান দিয়েও আমাদের মুসলমান ভাইকে কষ্ট দিয়ে দিই আমরা জবান দিয়ে আমার অনেক ভাইয়ের চুগলখুরি করি চুগলখুরি করে একজনের সাথে আরেকজনের লাগায়া দেই এই জবান দিয়ে আমরা আরেক ভাইয়ের গীবত করি এই জবান দিয়ে মানুষের নামে আমরা মিথ্যা অপবাদ ছড়াই এই জবান দিয়ে আমরা মিথ্যা সাক্ষ্য দেই মিথ্যা সাক্ষ্য দিতে দিতে শুধু সাধারণ মুসলমানের উপর নয় খারাপ হতে হতে আমরা এতটা নিচে নেমে গিয়েছি এই জবানের অপব্যবহার করে মিথ্যা সাক্ষ্য দিতে দিতে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের বিরুদ্ধে মানুষ মিথ্যা সাক্ষ্য দিয়েছে নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল মা আকসারু মা ইউদখিলুন নাসান নার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল গো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ জাহান্নামে যাবে নবীজি জবাবে বলেছিলেন দুইটা জিনিস অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে এক নাম্বার হচ্ছে আলফাম এই মুখ এই মুখের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে এই যে জিহবা আছে আমাদের শরীরের সবচাইতে নরম জায়গা হলো এই জিহবা জিহবা আল্লাহ নরম দিয়েছেন মানুষ যেন নরম জিহবা দিয়ে নরম নরম কথা বলে কিন্তু জিহবা দিয়ে আমরা সবচাইতে বেশি গরম গরম কথা বলি এই জিহবা দিয়ে জিহবার অপব্যবহার কেমনে করে মিথ্যা বলে জিহবা দিয়ে জিনার কথা বলে মিথ্যা বলে গীবত করে চুগলখুরি করে এই জিহবা দিয়ে নানা ধরনের আজেবাজে কথা বলে নবীজি এজন্য বলেছেন জিহবা এই জবানের যারা অপব্যবহার করে তারা জাহান্নামী হবে আর দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ মানে লজ্জাস্থান লজ্জাস্থানের অপব্যবহারকারী যারা জাহান্নামী হবে তারা লজ্জাস্থানের অপব্যবহার মানে হলো বিবাহের আগে যে কোনো হারাম রিলেশন কিংবা জিনায় জড়িয়ে যাওয়া এটা হলো লজ্জাস্থানের অপব্যবহার আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে বলবো খবরদার বিবাহের আগ পর্যন্ত গার্লফ্রেন্ড খুঁজিও না বিবাহের আগ পর্যন্ত মেয়েদের পিছনে ঘুরিও না বিবাহের আগ পর্যন্ত চরিত্র নষ্ট করে দিও না বিবাহের আগ পর্যন্ত মেয়েদের পেছনে ঘুরে ঘুরে প্রেম প্রীতি করার জন্য মরিয়া হয়ে যেও না চক্ষুটাকে নিচের দিকে রাখো আদেশটা কার আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে কোনো সভ্য ছেলে কখনো মেয়েদেরকে ডিস্টার্ব করতে পারে না আরে ভাই এই বয়সটা হলো পড়াশোনার বয়স এই বয়সটা হলো চরিত্র ঠিক করার বয়স এই বয়সে রাস্তাঘাটে মিসকিনের মতো ভিক্ষুকের মতো দাঁড়াইয়া মেয়েদেরকে ডিস্টার্ব করো না মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করো না এগুলো অসভ্য ছেলেদের কাজ সভ্য ছেলেরা এমনটা করতে পারে না বরং এই বয়সে পড়ার টেবিলে মন দাও ডেইলি স্কুল কলেজ মাদ্রাসায় যাও ভালোভাবে ক্লাস করো পড়ার টেবিলে বসে পড়াশোনা করো পড়াশোনায় যদি মন দাও দেখবার সুন্দর একটা কেরিয়ার হবে আর এই বয়সে মেয়েদের পিছনে নয় এই বয়সে বেশি বেশি আলেমদের সাথে চলো মসজিদে যাও আজান হলে মসজিদে যাও পাঁচ ওয়াক্তের নামাজি হও তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজ পড়ে চরিত্র সুন্দর বানাও ভালো করে পড়াশোনা করে কেরিয়ার সুন্দর করো দেখবা মেয়ের পিছে তোমাকে আর লাইন ধরা লাগবে না তোমার কেরিয়ার যদি সুন্দর হয় আর চরিত্র যদি ভালো হয় সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে মেয়েদের পিছনে ঘুরিও না ভাইয়েরা মেয়ের বাপদেরকে ঘুরাইও তুমি নামাজি হও চরিত্রবান হও আর একটা কেরিয়ার সুন্দর করো ঘুরবা কেন তুমি দেখবা মেয়ের বাপরা তোমার পিছনে ঘুরতেই আছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সিরিয়াল আর সিরিয়াল কাকে বিয়ে করবা তুমি এরকম হওয়ার দরকার আছে না নাই
যদি এরকমটা করা যায় আমার যুবক ভাইদেরকে বলছি ভাই জিনা থেকে বিরত থাকো হারাম রিলেশন করো না হারামের মধ্যে তুমি কখনো আরাম পাবা প্রেম প্রীতি করবা না অবৈধ রিলেশন করবা না চরিত্রটা সুন্দর করো চরিত্র যদি সুন্দর করতে পারো দেখো দেখো শোনো নবীজি তোমার ব্যাপারে কি বলেছেন বুখারীর হাদিস আমার নবী বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এই মুখ এটার অপব্যবহার এটার যারা সঠিক ব্যবহার করবে মুখের জিম্মাদারি যারা গ্রহণ করবে আর যারা দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে অর্থাৎ জিনা করবে না যে যুবক তার লজ্জাস্থানের হেফাজত করবে যে যুবক তার চরিত্রটার হেফাজত করবে নবীজি বলেছেন যুবক রে শোনো কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবীজির সুপারিশের দরকার আছে না নাই সুপারিশের দরকার আছে না নাই তাহলে হারাম রিলেশনের দিকে যাওয়া যাবে আরো জোরে বলেন হারামে নাই কোনো হারামে নাই কোনো তাহলে প্রকৃত মুসলমান হলো সে যে জবান দিয়ে হাত দিয়ে কিংবা যে কোনো ভাবে তার ভাইয়ের সে ক্ষতি করে তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর কোনো জুলুম করবে আমরা এখন সামান্য ক্ষমতার জন্য মিথ্যা মামলা দিয়ে একজন আরেকজনকে জেলে ঢুকাই দিয়ে তার উপর জুলুম করি আছে না নাই নবীজি বলেছেন ইত্তাকুজ-জুলম ফা ইন্নাজ-জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুমের পরিণতি কিয়ামতের দিন বড় ভয়াবহ হবে দুনিয়ার কোনো জালিমকে আল্লাহ ছাড় দেন নাই আপনি যদি কোনো মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে যদি জেলখানায় পাঠিয়ে রাখেন শোনেন এই যে আপনি ছয় মাস এক বছর দুই বছর আপনার কারণে সে জেলে থাকলো জেলে থাকার কারণে তার বাচ্চারা তার ছেলে মেয়েরা তার আদর থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হলো কিয়ামতের দিন তার উপর জুলুম করার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে কঠিন হিসাব কি জাতের জুলুম চলে কোন জুলুমের কথা আমি বলতাম আপনি আমার নামে মামলা দিয়েছেন বিচার হতে পারে বিচার চলবে আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল কিন্তু আপনি আমার নামে মামলা দিলে দেখা যাচ্ছে হাইকোর্ট থেকে আমি জামিন নিয়ে চলে আসছি জামিন দিলে কি বিচার শেষ হয়ে যায় শেষ হয় না জামিন নিয়ে জেলখানার বাইরে থাকে কিন্তু আদালতে বা আইনে বিচারটা চলমান থাকে আজ জামিনের এই অধিকার নায়িকা ভোগ করছে গায়িকা ভোগ করছে কিন্তু জামিনের এই অধিকার থেকে দেশের শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যদি জামিনের এই অধিকার নায়িকা গায়িকা চোর ডাকাত আর দুর্নীতিবাজরা ভোগ করতে পারে তাহলে জামিনের এই অধিকার আলেমদেরকেও দেওয়া লাগবে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হলো সে কখনো তার মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে কষ্ট হচ্ছে আপনাদের তিন নম্বর হলো এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে সব সময় সহযোগিতা করবে হেল্প করবে কখনো তার অকল্যাণ করবে না সহযোগিতা করবে বলছিলাম না আজকে এমন কিছু কথা বলবো যেগুলো সব মাহফিলে হয় না দেখেন এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করা দরকার এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আমরা একই গ্রামে বাস করি বলেন তো একই গ্রামে আপনাদের এই গ্রামে এই গোয়ালগাঁও গ্রামে সবাই কি সচ্ছল নাকি কিছু মানুষ তো আছে যারা অসচ্ছল কিছু মানুষ আছে যাদের অভাব আছে আমার ইসলামটা কত সুন্দর দেখেন আল্লাহর নবী বলেছেন অসচ্ছল অসহায় মানুষ যারা তাদের প্রতি একটু সহনশীল হও এক মুসলমান আর এক মুসলমানকে সহযোগিতা করবে আমাদের আশেপাশে অনেক মুসলমান আছে এরা তিন বেলা খাবার খাইতে পারে না তিন বেলা খাবার জোটানো তাদের জন্য কষ্ট হয় চলাফেরা কষ্ট হয় পড়ালেখা করা কষ্ট হয়
ফ্যামিলি মেইনটেইন কষ্ট হয়, ইসলাম কত সুন্দর, আপনি শুধু ভালো বাড়িতে থাকবেন, ভালো খাবেন, আর আপনার আশেপাশের লোকেরা কষ্টে থাকবে, এটা কখনো ইসলাম বলে? এজন্য আল্লাহর নবী বলেছেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের হকটা হলো এমন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। কোন মুসলমান যদি অভাবে থাকে, কোন মুসলমান যদি অভাবী হয়, কষ্টে থাকে, কোন মুসলমান যদি তার আরেক মুসলমান ভাইয়ের এই অভাবটা পূরণ করে দেয়, আল্লাহ তাআলা তার অভাবকে পূরণ করে দিবেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন যদি কোন মুসলমান তার কোন মুসলমান ভাইয়ের দুঃখ কষ্ট ব্যথা বেদনা লাঘব করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার দুঃখ লাঘব করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এখন আমাদের গ্রামে আমাদের এলাকায় যদি অভাবে কিছু মানুষ থাকে, আমরা যদি কয়েকজন ভাই একত্রিত হয়ে এই যে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন, সামাজিক সংগঠন আপনাদের, আপনারা যদি অভাবে কোনো মানুষকে মনে করেন লোকটার কর্মসংস্থান নাই, তাকে একটা রিক্সা কিনে দিলাম, ভ্যান কিনে দিলাম, বিধবা একজন মহিলা ছেলে পেলে নিয়ে ছেলে মেয়ে নিয়ে অসহায়, একটা সেলাই মেশিন কিনে দিলাম, এভাবে যদি আমরা মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দেই, মানুষকে যদি সহযোগিতা করি, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে তিনি জান্নাত দিয়ে দিবেন। আজ আমাদের মুসলমান লোকেরা এত স্বার্থপর হয়ে গেছে, আশেপাশে কত মানুষ খাইতে পারে না, কত মানুষ অসুস্থ আপনি জানেন, দেখতেও যায় না, অথচ এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো সে অসুস্থ হলে তারে দেখতে যায় না। একই গ্রামে থাকে, গ্রামের উত্তর পাড়ায় অথবা দক্ষিণ পাড়ায় এক লোক ছয় মাস সাত মাস অসুস্থ যায় না। আমি গ্রামের বাড়িতে গেলে, এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলা, আমি গ্রামের বাড়িতে গেলে সবসময় জিজ্ঞেস করি গ্রামে কেউ অসুস্থ আছে কিনা, অসুস্থ হলে আমি নিজে যাই, এমনকি আমি গ্রামে থাকলে গ্রামে কেউ যদি মারা যায় আমি সব কাজ কাম ফেলে দিয়ে তার জানাজায় যাই, এটা যাওয়া উচিত, এটাও মুসলমানের একটা হক। এই যে একটা হাদিস আছে না, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টা হক আছে, এখানে এটা আছে, অসুস্থ হলে দেখতে যাওয়া, মারা গেলে জানা যায়। শুধু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, হজও করেছি, কিয়ামতের দিন অনেক পাঁচ ওয়াক্তের নামাজিরে আল্লাহ জাহান্নামে দিবেন, অনেক হাজিরে আল্লাহ ধরে জাহান্নামে দিবেন, কেন দিবেন শুনেন, আল্লাহ বলবেন এই নামাজিরে ধর, এই আলহাজকে ধর, এই হাজিকে ধর, লোকটা বলবে আল্লাহ এত নামাজ পড়লাম, এত তাহাজ্জুদ পড়লাম, এত হজ করলাম, তাও কেন আমাকে ধরতে বলো, কেন আমাকে জাহান্নামে নিতে বলো? আল্লাহ বলবেন আমি অভুক্ত ছিলাম, তুই আমাকে খাবার দেশ নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুই খাবার দেশ নাই। ওই লোক বলবে আল্লাহ আপনি রিজিক দেন, আপনি সবাইকে রিজিক দেন, আপনি আমার আবার কেমনে ক্ষুধার্ত থাকেন? আল্লাহ বলবেন এই হাজি, এই নামাজি, এই পয়সাওয়ালা লোক, নিজে শুধু তিন বেলা আরাম করে করে খেয়েছিস, তোর আশেপাশে কত মানুষ যে না খেয়েছিল, তাদেরকে তো কখনো দেখলি না, তাদেরকে তুই খাবার দেশ নাই, ক্ষুধার্ত রেখেছিস, আমার বান্দাকে ক্ষুধার্ত রেখেছিস, মানে আমাকে ক্ষুধার্ত রেখেছিস, যদি আমার বান্দাদেরকে তুই তোর সামর্থ্য অনুযায়ী খাবার দিতে, আজ আমার দয়া পেতি। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ আটকাবেন, আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই, সে তখন বলবে আল্লাহ আপনি কেমনে অসুস্থ হন, আপনি তো রোগ দেন, আবার আপনি রোগ থেকে মুক্তি দেন। আল্লাহ তখন বলবেন এই যে তোমার আশেপাশে কত মানুষ অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় টাকা পয়সা থাকলে কিছু দিয়ে সহযোগিতা করা যায়, না থাকলেও তো অসুবিধা নাই, মাথায় হাত বুলাইয়া দিয়া লোকটাকে সান্ত্বনা দিয়ে দোয়া করার সুযোগ আছে না নাই? আল্লাহ বলবেন তুমি তোমার আশেপাশে থাকা লোকজন অসুস্থ ছিল দেখতে যাও নাই, যদি তুমি তার কাছে যেতে আজ আমার দয়া পেতে, এরকম করে আল্লাহ কিয়ামতের দিন আটকে দিবেন। এই জন্য আমাদের আশেপাশে যে সকল মুসলমান ভাই বোন আছেন, তাদের দুঃখের সময় কষ্টের সময় পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? নবীজি বলেছেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হবে এমন, বুখারীর হাদিস, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। নবীজি বলেছেন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের পারস্পরিক দয়া মায়া সম্প্রীতির বন্ধন এমন হবে, একটা শরীরের মতো, শরীরের কোথাও যদি আঘাত লাগে, মনে করেন কেউ যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার হাঁটুর মধ্যে আঘাত লাগে,
হাঁটুর মধ্যে আঘাত লাগার কারণে রাতের বেলা শুধু হাঁটু ঘুমাবে না আর বাকি শরীর কি ঘুমাবে নাকি বুঝা যাবে হাঁটুতে আঘাত লাগবে সব জায়গায় আঘাত লাগবে আল্লাহ নবী বলেছেন মুসলমানে মুসলমানে সম্পর্ক এমন হবে যেই দেশেই থাকুক এক মুসলমানের উপর আঘাত আসলে সব মুসলমান তার জন্য কষ্ট পাওয়া লাগবে আফ্রিকায় আমার মুসলমান ভাইয়ের উপর নির্যাতন হলে আমার অন্তরে ব্যথা আমার অন্তরে ব্যথা লাগা লাগবে কাশ্মীরে যদি নির্যাতন হয় চেচনিয়া বসনিয়া ফিলিস্তিনে যদি আমার মুসলমান ভাই বোনের উপর নির্যাতন হয় আমি মুসলমান হিসাবে কষ্ট পেয়ে প্রতিবাদ জানানো আমরা কি জানাই জানাই না তো চুপচাপ থাকি শুনেন ফিলিস্তিনে যে সকল মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে আল্লাহর কসম 200 কোটি মুসলমানের যে দেশ আছে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা যদি এক ভয় একটা হুংকার ছাত্র এই ইহুদির বাচ্চাদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যেত আমাদের দেশে দেখেন এক হুজুর মার খায় আরেক হুজুর চুপ থাকে আমরা হুজুরে হুজুরে দ্বন্দ্ব পাল্লার মধ্যে ব্যাং একসাথে উঠানো যেমন কঠিন হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন যখন এক হুজুরের উপরে আঘাত আসে বাকি হুজুররা যদি একসাথে হয়ে প্রতিবাদ করতে দেখতেন এই দেশে আলেমদের উপরে নির্যাতন করার চিন্তাও কেউ করতে পারত না আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন আর তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো একজন আরেকজনকে বিপদে আপদে বালা মুসিবতে কষ্টের সময়ে সহযোগিতা করবে এক মুসলমানের উপর আরেক মুসলমানের চার নাম্বার হক হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানকে গালি দিবে পয়েন্টগুলো মনে রাখতেছেন আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক কথা বলছি এক নাম্বার কি বলেছিলাম এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসতে হবে দুই নাম্বার এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করবে না তিন নাম্বার বলেছি এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করবে চার নাম্বার এক মুসলমান কখনো আরেক মুসলমানকে গালি দিবে না আমাদের মধ্যে অনেক মানুষ আছে গালিগালাজ করে এমন কি ফেসবুকেও গালিগালাজ করে আছে না নাই আজকে শুনেন গালিগালাজের পরিণতিটা কেমন নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন নবীজি বলেছেন মুসলমানকে গালিগালাজ করা এটা হলো ফাসিকি আর কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি গালিগালাজ করা এটা মুসলমানের স্বভাব নয় গালিগালাজ করবে যারা মরার পরে বিনা হিসাবে জাহান্নামের তলে যাবে তারা আজকে শুনেন গালিগালাজের পরিণাম এই যুবক ছেলেরা শোনো তোমাদেরকে আজ ভয়াবহ সতর্কবার্তা দিয়ে যাচ্ছি ভয়াবহ সতর্কবার্তা শুধু সতর্কবার্তা নয় আমি বলছি কি ভয়াবহ সতর্কবার্তা তোমরা অনেক সময় মাথা মোতা ঠিক থাকে না আবেগের ঠেলায় অনেক ভুল কাজ করে ফেলো নিজেও জানো না যে এই ভুল কাজ করে তোমরা ইমান হারা হয়ে যাচ্ছ মাঝে মাঝে দেখি তো তোমরা ফেসবুকে বড় বড় আলেমদের ভিডিও টেস্টেড আছে তোমরা গালিগালাজ করো লেখো একটা ভণ্ড একটা প্রতারক একটা ধোকাবাজ বড় বড় আলেমদেরকে নিয়ে এরকম লিখ কিছুদিন আগে মুস্তাকুন নবী হাফেজাহুল্লাহ মুফতি মুস্তাকুন নবী হাফেজাহুল্লাহ মাহফিলে তিনি একটি ব্যবহার করেছেন আগাগুড়া কিচ্ছু না জেনে আমি দেখছি উনার ব্যাপারেও তোমরা আজেবাজে লেখা লিখেছো গালিগালাজ করেছো গালিগালাজ কইরা তোমরা কারো ক্ষতি করো নাই নিজের ক্ষতি নিজে করছো উপরের দিকে থুতু ফেললে নিজের উপর যেমন পড়ে গালিগালাজ করলে তেমনি নিজের ক্ষতিতে মানুষ পড়ে কেমনে শুনে আমি কি বলেছিলাম দলিল দিব আমি যে গালিগালাজের স্বভাব নিয়ে মরবে যারা মানে গালিগালাজ করে কিছু মানুষ এরকম আছে মুখ দিয়েও কথা বলে গালিগালাজ করে এগুলো দেখবেন কিছু মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছে শুধু গালিগালাজ করে কিংবা এই যে গালিগালাজ লিখালে কি ফেসবুকের কমেন্ট কিন্তু আছে এই অবস্থায় মরে যাচ্ছ আমি কি বলেছিলাম গালিগালাজ এই স্বভাব নিয়ে মরবে যারা আমি বলেছি হিসাব নাই বিনা হিসাবে একেবারে জাহান্নামে যাবে তারা দলিল লাগবে না এবার দলিল লাগবে তো এবার দলিল নেই এই দুনিয়াতে চার শ্রেণীর মানুষ আছে এক নাম্বার হলো মোমেন দুই নাম্বার মুশরিক তিন নাম্বার মুলহিদ মানে নাস্তিক চার নাম্বার মুনাফি মুমিন হলো ইমানদার দুই নাম্বার মুশরিক হলো যারা আল্লাহর সাথে শিরক করে তিন নাম্বার নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না চার নাম্বার হলো মুনাফিক সব সবাই কি চেনা যায় কেউ যদি কই হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব বলবো ভারতে যান সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই কেউ যদি কই হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব আমি বলবো
আমেরিকা ইংল্যান্ডে যান কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব আমি বলবো আপনি মিয়ানমার আর চীনে যান কেউ যদি এবারে বলে হুজুর আমি মুনাফিক দেখতাম কোথায় যাইতাম মুনাফিক দেখতাম কোথায় যাইতাম যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানের লেবাস ধরে মুনাফিক লুকায়া আছে মুমিন যারা জান্নাতে যাবে তারা মুশরিক যারা জাহান্নামে যাবে তারা মুনাফিক যারা কোথায় যাবে তারা জাহান্নামের তলদেশে কে বলছেন মাশাআল্লাহ إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا الله বলেছেন নিশ্চয় মুনাফিক যারা জাহান্নামের তলে যাবে তারা বলেন তো ফেরাউনের মতো কাফের নমরুদের মতো কাফের জাহান্নামের নিচে না জাহান্নামের উপরে উপরে আর মুসলমান নামদারি মুনাফিক জাহান্নামের উপরে না নিচে তাহলে বুদ্ধিমানের মতো জবাব দেন কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ না নমরুদ ফেরাউনের চাইতে মুনাফিক ভালো না খারাপ না এবার আসেন মুনাফিক কারা মুসলমানদের ভিতরে তো মুনাফিক থাকে বলেন তো মুনাফিক এটা কি কারো কপালে লেখা থাকে নাকি সে মুনাফিক না কারো পিঠের মধ্যে কি সাইনবোর্ড থাকে নাকি যে আমি হলাম এই গ্রামের এই এলাকার মুনাফিক না লেখা থাকে নাকি তাহলে মুনাফিকের কিছু খাসলত আছে খাসলত দিয়ে মুনাফিক চিনতে হয় স্বভাব দিয়ে মুনাফিক চিনতে হয় মুনাফিকের স্বভাবগুলো আছে কোরআনে আছে হাদিসে বলেছিলাম না গালিগালাজ করে মরবে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা মিলায়া দেই নবীজি বলেছেন মুনাফিকের কিছু খাসলত আছে হাদিসে এসেছে যেমন অনেকগুলো খাসলত বলি এক নাম্বার ইদা কাদ ইদা হাদাসা ইজা হাদাসা কাদাবা ইদা হাদাসা কাযাবা যখন কথা বলবে মিথ্যা বলবে ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে ওয়া ইদা তুমি না খানা আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে ওয়া ইদা খাসামা ফাজারা যখন ঝগড়াঝাটি করবে তখন এক পর্যায়ে গালিগালাজে লিপ্ত হবে তাহলে গালিগালাজের স্বভাব আছে যাদের মুনাফিকির খাসলত আছে তাদের তাহলে মুনাফ গালিগালাজ করে যারা ইমানদার নয় মুনাফিক হলো আরো জোরে বলতে হবে গালিগালাজ করে যারা ইমানদার নয় কি তারা আরো জোরে বলেন কি তারা গালিগালাজের স্বভাব ছাড়বেন না আপনি আজ হয় ছাড়বেন নইলে অটল থাকবেন বুঝা শুনে একদম গালিগালাজ করে যারা ইমানদার নয় খাঁটি মুনাফিক হয় তারা দলিল কি নবীজি বলেছেন ওয়া ইদা খাসামা ফাজারা মুনাফিক গালিগালাজ করে তাহলে গালিগালাজ করে যারা মুনাফিক যারা জাহান্নামের উপরে না তলে যাবে তারা তাহলে আজকে থেকে মুসলমান হয়ে মুসলমানকে গালিগালাজ করবেন না জেনে না বুঝে বড় বড় আলেমদেরকে নিয়ে ফেসবুকে আন্দাজি লিখবেন লিখলে লিখেন উপরের দিকে থুতু ফেললে নিজের উপর পড়ে গালিগালাজ করলে গালির পরিণাম নিজের উপরে পড়বে আপনি গালি দিয়ে নিজের লস করছেন কিভাবে জানেন যাকে গালি দিয়েছেন তার গুনার বোঝা হালকা হচ্ছে আর আপনার পাপের বোঝা ধীরে ধীরে কি হচ্ছে তাহলে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো মুসলমান কখনো আরেক মুসলমানকে গালিগালাজ করবে আমি ভাই সারা বাংলাদেশে যাই আপনাদের এলাকার মতো তো ছটফট ছটফট মানুষ আমি কোথাও দেখি নাই এত সুন্দর গুছালোভাবে আমি একটা বিষয়ে আলোচনা শুরু করেছি এবং পয়েন্ট ভিত্তিক বলে গিয়েছি যে পরিমাণ অভদ্রতা আমি দেখেছি রাগ করবেন না আপনারা এটা এক ধরনের অভদ্রতা কারণ আপনাদেরকে আমি অনেক আগে সুযোগ দিয়েছিলাম চলে যাওয়ার জন্য দিয়েছিলাম না তখন জান নাই কেন এরকম উঠাবেসা করলে শুধু আমাকে কষ্ট নয় এই যে যাকে ঠেলাইয়া ঠেলাইয়া গেছেন প্রত্যেকটা মানুষকে আপনি কষ্ট দিয়েছেন কারণ সে আমার দিকে কনসেন্ট্রেট ছিল নইলে আপনি হেঁটে যাওয়ার সময় তার ঘাড়ের মধ্যে পেটের মধ্যে যে কোনো জায়গায় আপনার পা লাগছে হুদাই কেন কথা না বুঝে আপনি এমনটা করেন আমি সুযোগ দিয়েছিলাম না দিয়েছিলাম তো কিছু লোক আসছে হুজুরের চেহারা দেখার জন্য কিছু লোক আসছে কণ্ঠ দেখার জন্য আর কিছু লোক আসছে না আমি একদম খালেস নিয়ে হতে আসছি কিছু কথা এখান থেকে নিয়ে যাওয়া কোনো গীত হচ্ছে নাকি এখানে কিচ্ছা কাহিনী হচ্ছে কিচ্ছাও সামনে আছে তবে কোরআনিক কিচ্ছা আছে কয়টা বলেছি পাঁচ নাম্বার হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানকে নিয়ে উপহাস করবে না যে কথাগুলো বলছি এগুলোর পরিণাম সবার শেষে আমি বলব কি জাতের ভয়াবহ পরিণাম এগুলো একটা হাদিস শোনাই আমি শেষ করব খুব সুন্দর কিচ্ছা বলব
পাঁচ নম্বর হলো কষ্ট হচ্ছে আপনাদের আরো 15 20 মিনিট থাকা যাবে তো পাঁচ নম্বর হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানকে নিয়ে উপহাস করবে না ঠাট্টা করবে না এই অভ্যাসটা কিন্তু আমাদের অনেকের ভেতরে আছে কি রকম ঠাট্টা করি একজন মানুষ একটু বুকাসুকা বুকাসুকা মানুষ সমাজে আছে না নাই বুকাসুকা মানুষ বলে দেখা যায় মাঝে মাঝে তাকে নিয়ে ঠাট্টা করি বলি আমরা কি রে আবুল তুই কই যাস অথবা মানুষকে বলে ওই দেখেন আবুল যায় ওই দেখেন মফিজ যায় আসলে তার নাম মফিজ না এটা ঠাট্টা করে বলেছে এক লোক একটু বেটে একটু বাইটে আর কি বাইটে দেখে বলে এটা হলো দেড় ব্যাটারি এটা দুই ব্যাটারি আচ্ছা আমি যেগুলো বলতেছি এগুলো আছে না সমাজে বলে তো এগুলো কি রে দুই হাত কি রে দেড় হাত এক লোক একটু মোটা কই কি রে মটকা এক লোক একটু চিকন কই চিকনা এগুলো আপনাদের কাছে ফান মনে হতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে এটা ফান নয় এটা হলো কবিরা গুনাহ মারাত্মক গুনাহ এটা কারণ কোরআনে নিষেধ করেছেন কে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن কথাটা কার আল্লাহ বলেছেন হে ঈমানদাররা খবরদার নারী হও পুরুষ হও কখনো একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করো না উপহাস করো না নিষেধ করেছেন কে আমরা অনেক সময় উপহাস করতে করতে হুজুরদেরকে নিয়ে উপহাস করা শুরু করি জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে আমরা বলি এগুলা হলো মৌলবাদী এগুলা হলো মোল্লার গোষ্ঠী এরকম উপহাস করে করে ফান করে করে কথা বলে আসে না নাই খবরদার এটা করা যাবে না নিষেধ করেছেন কি তাহলে আমরা কখনো অন্ততই গোয়ালগাঁও গ্রামের লোকেরা আসেন আমরা সিদ্ধান্ত নেই এই গ্রামে কখনো আমরা একজন আরেকজনকে তুচ্ছ করে উপহাস করে আর কথা বলবো না ইনশা ছয় নম্বর হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানকে মন্দ নামে ডাকবে না বিকৃত নামে ডাকবে না নাম বেঙ্গায়া ডাকে এরকম আছে না নাই বাবা নাম রেখেছে আব্দুস সালাম কত সুন্দর নাম বলে কিরে সালাম্যা কিরে কালাম্যা কিরে বাদাম্যা এগুলো আছে না নাই বাবা নাম রেখেছে জামাল কই কিরে জামাইল্লা এইরকম মানুষের নাম বিকৃত করে ডাকবেন না কারণ কোরআনে যিনি নিষেধ করেছেন তিনি কে আল্লাহ বলছেন ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب الله বলছেন খবরদার করো নিন্দা করো না মানুষের নাম বিকৃত করো না মানুষের নাম ভাঙায় দেখো না এটা আমাদের কাছে ছোটখাটো বিষয় হতে পারে কিন্তু আমার আল্লাহ বলেছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা হলো বড় গুনাহ জঘন্য গুনাহ নিষেধ করেছেন কে আল্লাহ বলছেন এই ধরনের আমরা মনে করি তো আমি হুজুর ফান করে ডাকছি ফান যারা মনে করেন আল্লাহ বলছেন শুনেন ওয়ামাল লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয-যালিমুন এইভাবে মানুষের নাম বিকৃত করবে যারা জালেম হবে তারা কারণ সে তার ভাইয়ের উপর জুলুম করেছে এরকম জুলুম করে কেউ যদি তওবা না করে দুনিয়া থেকে যায় আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুয-যালিমুন এরা হচ্ছে জালেম আর জালেমদের জন্য আল্লাহর দয়া নাই জালেমদের জন্য জাহান্নাম রেখেছেন কে এই জন্য এই ভয়াবহ গুনাহ থেকে আমরা বিরত থাকব সাত নম্বর হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানকে নিয়ে অনুমান নির্ভর কথা বলবে না এটা আমাদের সমাজে এই খাসলত 90 ভাগ মানুষের মাঝে আছে শুনছে তো বিশ্বাস করেছে আছে না নাই অনুমান করে কথা বলে কেমন অনুমান হয়তো একজন ভাই তার আপন ভাই বিদেশে থাকে জরুরি কোনো কাজে ফোন দিয়েছে দুই তিনজন বন্ধু ছিল একটু সরে গিয়েছে কারণ পারিবারিক কথা এখন বলতে হবে পারিবারিক কথা তো বন্ধুদের সামনে বলা যায় না একটু দূরে গিয়েছে গিয়ে ফোন করেছে 40 মিনিট 50 মিনিট এখন যে দুইজন বন্ধুকে রেখে আসছে দুই বন্ধু বলতেছে হারে আমাদের দুস্থকে ভালো মনে করতাম দেখছো নি কারবার 40 মিনিট ধরে কার সাথে জানি কথা বলে
এটা সুধারণা না কুধারণা আপনার এক বন্ধু আপনি দেখলেন সে বুরখাওয়ালা এক মহিলা সাথে নিয়ে হেঁটে যাচ্ছে বলতেছে না আরে বন্ধুটাকে ভালো মনে করতাম কিন্তু এখন দেখি বুরখাওয়ালা কে নিয়ে আমার টাঙ্কি মারে আপনি কি জানেন টাঙ্কি মারতেছে এমন তো হতে পারে এটা তার বোন অথবা তার ঘরের কোনো মহিলা হতে পারে কিনা কুধারণা হলো বড় ধরনের গুনাহ কুধারণা করে করে আমরা অনেকে নিজেদের গুনার বোঝাকে ভারী ভারী করে নিচ্ছি আল্লাহ কোরআনে নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বাদাজ-জন্নি ইসম ইলা আখিরিল আয়াত আল্লাহ বলেছেন হে ইমানদারেরা মানুষের ব্যাপারে কুধারণা করো না কারণ এটা একটা বড় গুনাহ কুধারণা অনুমান নির্ভর অনুমান নির্ভর অথবা কুধারণা করার কারণে কিছু লোক এত পরিমাণ মুনাফিক হয়েছিল যে এদের জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে নিন্দা করেছেন একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে ঘটনাটা কি বলবো না কষ্ট হচ্ছে আপনাদের একটু কান লাগান সুন্দর একটা ঘটনা এই ঘটনাতে আপনাদের জন্য শিক্ষা আছে ইফকের ঘটনা আপনারা অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন ইফকের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন নবীজি তার কোন না কোন স্ত্রীকে নিয়ে জিহাদের ময়দানে যেতেন এখন নবীজি কাকে নেবেন এটার জন্য লটারি করতেন লটারিতে যে স্ত্রীর নাম উঠত ওই স্ত্রীকে নিয়ে নবীজি জিহাদের ময়দানে যেতেন হিজরতের ষষ্ঠতম বছরে বনী মুস্তালিকের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে নবীজির সঙ্গে নবীর কোন বিবি যাবেন লটারির ব্যবস্থা করা হলো নাম উঠে গেল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ পড়েন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে এবার বনী মুস্তালিক যুদ্ধে রওনা হবেন এর আগেই পর্দার বিধান নাজিল হয়ে গিয়েছিল এই জন্য আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে উটের পিঠে সওয়ার হয়েছিলেন এই উটের পিঠে তার আসনের চার পাশটাকে পর্দা করে বেষ্টন করে দেওয়া হলো যাতে কেউ তাকে না দেখে বনী মুস্তালিক যুদ্ধে নবীজি চলে গেলেন যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় সন্ধ্যা হয়ে গেল নবীজি কাফেলাকে বললেন এই জায়গাতে আমরা ভোর রাত পর্যন্ত অবস্থান করব ভোর রাত পর্যন্ত অপেক্ষা করব রেস্ট করব বিশ্রাম করব ভোর রাতে আমরা এখান থেকে রওনা দিব শুনতেছেন তো কাফেলার সবাই যাত্রা বিরতি করল সবাই এবারে বিশ্রাম করা শুরু করল ভোর রাতে সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যেই আমরা যাত্রা শুরু করব উম্মুল মুমিনিন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন প্রাকৃতিক প্রয়োজনে কাফেলা থেকে কিছু দূরে জঙ্গলের মধ্যে গেলেন দুর্ভাগ্যক্রমে সেখানে তার গলার হার হারিয়ে গেল গলার হার হারিয়ে যাওয়ার কারণে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এবার গলার হার খুঁজতে লাগলেন গলার হার খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেল গলার হারটা তিনি খুঁজে পেলেন গলার হার খুঁজে তিনি যখন অনেক দেরি করে কাফেলার জায়গায় আসলেন এসে দেখলেন যেখানে কাফেলা ছিল সেখানে নাই অর্থাৎ সবাই রওনা দিয়ে চলে গিয়েছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর এটা আবার কেমন কথা আম্মাজানকে রেখে কাফেলা চলে গেল কেমনে কাফেলা চলে যাওয়ার কারণ হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন কিছুটা পাতলা ছিলেন শারীরিক গড়ন পাতলা ছিল তিনি যে উটের পিঠে সওয়ার হয়েছিলেন সেটা তো পর্দা করা ছিল এই উট যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সবাই ভেবেছিল আম্মাজান হয়তো ভেতরে আসেন এই জন্য তারা চলে গেলেন আম্মাজান এসে দেখলেন কেউ নাই তিনি তো অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ নারী ছিলেন মনে মনে ভাবলেন আমি যদি এবার এদিক ওদিক কাফেলার জন্য ছোটাছুটি করি তাহলে দেখা যাবে কাফেলাকেও আমি খুঁজে পেতে না পারি অথবা এমন হবে কাফেলার লোকেরা নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে যদি দেখে আমি সাওয়ারের মধ্যে নাই আমাকে খুঁজতে খুঁজতে যদি তখন তারা এখানে আসে তখন এখানে এসে আমাকে পাবে না এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন আমি এখানে অবস্থান করি কেউ না কেউ কিংবা কাফেলার লোকেরা যখন জানতে পারবে তখন তারা এমনিতেই আমার খোঁজ করে এখানে আসবে তিনি কাফেলা যেখানে ছিল সেখানেই অবস্থান করতে লাগলেন অবস্থান করতে করতে তিনি এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন তিনি যেন সব সময় কাফেলা যাওয়ার সবার পরে সবার শেষে তিনি যেন আসেন যাতে করে কেউ যদি কোনো কিছু ফেলে যায় রেখে যায় সেটা নিয়ে যেন তিনি যেতে পারেন সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আন কাফেলার অনেক পেছনে ছিলেন পেছনে পেছনে আসতে আসতে এই জায়গাতে যখন আসলেন দেখলেন চাদর মুড়ি দিয়ে কে জানি একজন শুয়ে আছে চেনা চেনা লাগে কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পর্দার বিধান নাজিল হওয়ার আগে তিনি তাকে দেখেছিলেন কাছে এসে তিনি ধারণা করলেন এটা হয়তো উম্মুল মুমিনিন হতে পারেন তিনি বললেন চেনা চেনা তো লাগে কে আপনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরিচয় দিলেন তিনি তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আম্মা জান আপনি এখানে কি করছেন সবাই তো চলে গিয়েছে তিনি তখন ঘটনা শুনলেন সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু বললেন অসুবিধা নাই আপনি আমার উটের পিঠে সওয়ার হন আমি আপনাকে নিয়ে যাব সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু আম্মা জানকে নিয়ে কাফেলা পর্যন্ত যখন পৌঁছালেন ঘটনা ছিল কিন্তু সুধারণা আর কুধারণা নিয়ে সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু যখন আম্মা জানকে নিয়ে কাফেলার কাছে চলে গেলেন তখন আমিরুল মুনাফিকুন মুনাফিকদের নেতা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কুধারণা করল সে কুধারণা করে সবাইকে বলল দেখো দেখো আমাদের নবীজির স্ত্রী পেছনে থেকে গেলেন আর একজন পেছনে ছিল দুইজন একসাথে এসেছে না জানি কি হয়েছে কুধারণা করে আম্মা জানের চরিত্রে তারা অপবাদ দিয়ে দিয়ে দিল আম্মা জানের চরিত্রে অপবাদ দিয়ে দিয়ে এই ঘটনাকে তারা সব দিকে ছড়িয়ে দিল এই ঘটনাটাকে সব দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আরো তিনজন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে একজন হচ্ছে হাসান বিন সাবিত আরেকজন হচ্ছে মিসতা বিন আসাসা আরেকজন হচ্ছে হামনা বিনতে জাহাস এই তিনজন এই ঘটনাটাকে সব দিকে ছড়িয়ে দিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখনও এই বিষয়টা জানেন না ঘরে যাওয়ার পরে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সবচেয়ে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন এত ভালোবাসতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গ্লাসে যখন পানি পান করতেন গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আম্মা জান পানি পান করতেন নবীজিও ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আম্মা জানকে নবীজি এত ভালোবাসতেন আম্মা জানকে নিয়ে নবীজি মাঝে মাঝে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা খেলতেন আম্মা জান যখন কোনো গোশতের টুকরা খেতেন নবীজি সেটা হাত থেকে ছিনিয়ে এনে আম্মা জান যেখানে ঠোঁট লাগিয়ে খেতেন নবীজিও সেখানে ঠোঁট লাগিয়ে খেতেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নারী হলাম আমি কারণ আমার কোলে মাথা রাখা অবস্থায় আমার নবীর কাছে ওহী নাযিল হয়েছে আল্লাহু আকবার এমনকি আম্মা জানকে নবীজি এত ভালোবাসতেন আম্মা জান বলতেন আমার নবী দুনিয়া থেকে যখন চলে যান তখন আমার থুতু মুবারক আমার নবীর মুখে লাগানো ছিল ঘটনাটা কি বলবো আম্মা আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন যেদিন চলে যাবেন আল্লাহর নবী অত্যন্ত অসুস্থ অত্যন্ত দুর্বল আম্মা জানকে বললেন ও আয়েশা আমি একটু মিসওয়াক করব একটা মিসওয়াকের ব্যবস্থা করে দিতে পারবা নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে আম্মা জান তখন বললেন ওগো আল্লাহর নবী একটু ধৈর্য ধরেন আমি একটা মিসওয়াকের ব্যবস্থা করে দিচ্ছি যারা মিসওয়াক ব্যবহার করেন বলেন তো মিসওয়াকের মাথাটা শক্ত থাকে না নরম থাকে না না ব্যবহার করার আগে শক্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক নিয়ে আসলেন মিসওয়াক এনে নবীজিকে দেওয়ার আগে চিন্তা করলেন এই মিসওয়াকটা তো শক্ত আল্লাহ নবী হয়তো দুর্বল থাকার কারণে চিবতে পারবেন না এই জন্য আম্মা জান নিজেই তার মুখের মধ্যে দিলেন মুখের মধ্যে নিয়ে এটা চিবিয়ে চিবিয়ে একটু নরম করে দিলেন বলেন তো মিসওয়াক মুখের মধ্যে নিলে মুখ দিয়ে চিবালে সেই মিসওয়াকের মধ্যে কিছু থুতু বা লালা লাগবে কিনা আম্মা জান এটা চিবিয়ে নবীজির কাছে দিলেন আম্মা জানকে নবীজি কতটা ভালোবাসতেন দেখেন নবীজি মিসওয়াকটা হাতে নিয়ে বললেন আয়েশা মিসওয়াক করবো পরে এই মিসওয়াকের মধ্যে তোমার যে লালাগুলো তোমার যে লালাগুলো রয়েছে সেগুলো ভালোবেসে চুষে নিব আগে সুবহানাল্লাহ আম্মা জানকে যে নবীজি এত ভালোবাসতেন
ওই বনি মুস্তালিক যুদ্ধের সফর শেষে যখন আম্মাজান ঘুরে আসলেন আম্মাজান লক্ষ্য করলেন নবীজি আগের মতো আম্মাজানের সাথে কথা বলেন না আগের মতো আম্মাজানকে টাইম দেন না সময় দেন না আম্মাজানের একটু খারাপ লাগলো তিনি আল্লাহর নবীকে বলে বাপের বাড়িতে চলে গেলেন বাপের বাড়িতে যাওয়ার পরেও নবীজি খুব একটা কথা বলেন না খুব একটা যোগাযোগ রাখেন না একদিন আম্মাজান রাতের বেলা যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন মিস্তাবিদ ইবনে আসাসা এর মা আম্মাজানকে সব ঘটনা জানালেন আম্মাজান এই ঘটনা জানার পরে এই যে কুধারণার ভিত্তিতে আম্মাজানকে যে অপবাদ দেওয়া হয়েছিল এটা যখন তিনি জানলেন আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল আম্মাজান তখন খুব কষ্ট পেলেন আম্মাজান তখন ওজোর দ্বারাই কান্না করলেন এভাবে করে একদিন আরে দুই দিন নয় পুরো এক মাস সময় চলে গেল জুড়ে কোন কয় মাস এক মাস সময় যখন চলে গেল আল্লাহ তাআলা আর বরদাস্ত করলেন না সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত 10টা আয়াত আল্লাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার পক্ষে নাজিল করলেন আর যে মুনাফিকগুলো আল্লাহর যে মুনাফিকগুলো কুধারণার ভিত্তিতে আমাদের আম্মাজানের চরিত্র অপবাদ দিয়েছিল তাদের প্রতি নিন্দা করে আল্লাহ আয়াত নাজিল করলেন এই ঘটনা কেন শোনালাম আপনাদেরকে এই যে আম্মাজানের বিরুদ্ধে চরিত্রের অপবাদ দিল সুধারণার ভিত্তিতে না কুধারণার ভিত্তিতে তাহলে এই কুধারণা ভালো না খারাপ ভালো না খারাপ এই অভ্যাস আমাদের মধ্যে আছে না আছে এই অভ্যাস আছে মানে অনেকের মধ্যে অভ্যাস আছে তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক মুসলমান কখনো আরেক মুসলমানকে নিয়ে কোনো কুধারণা বাজে ধারণা পোষণ করবে কষ্ট হচ্ছে আর 5 মিনিট 8 নম্বর হচ্ছে এক মুসলমান কখনো আরেক মুসলমানের গোপন বিষয় তালাশ করবে না দোষ ত্রুটি প্রচার করে বেরাবে না কারণ কোরআনে নিষেধ করেছেন কে আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু ছিদ্রান্বেষণ করো না ছিদ্রান্বেষণ বুঝেন ভালো জায়গায় গিয়ে ছিদ্র খোঁজা এটাকে বাংলায় বলে ছিদ্র বাঙালিদের মধ্যে ছিদ্রান্বেষণের স্বভাব সবচাইতে বেশি সবচাইতে বেশি আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাদাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ছিদ্রান্বেষণ করো না মানুষের ভুল ত্রুটি তালাশে লেগে যেও না একটা ঘটনা আমার মনে পড়ল ছোট্ট ঘটনা বেশি বড় নয় আমি কি বলবো তিরমিজি শরীফে এই ঘটনাটা বর্ণিত হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন سعيد رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى بصوت رفيع نبي جي ایک دن منبرের মধ্যে আরোহণ করলেন মিম্বরে আরোহণ করে নবীজি উচ্চ কণ্ঠে বললেন ইয়া মাশারা মান কদ আসনামা বিলিসানিহি ওয়া লাম ইয়াফদিল ঈমান ইলা কলবিহি নবীজি বললেন তোমরা যারা ঈমান এনেছো মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে এখনো যারা অন্তরে ঈমানটা ভালো করে ঢুকাতে পারো নাই শোনো কখনো কোনো মুসলমানকে কষ্ট দিও না কোনো মুসলমানকে অসম্মান অপদস্থ করো না আর কোনো মানুষের গোপন বিষয় তালাশে লেগে যাও না আমরা কিন্তু মানুষের গোপন বিষয় খোঁজার জন্য খুব আগ্রহী ঘরের ভিতরে এগুলো আছে ছেলে বিয়ে করেছে ছেলে বিয়ে করার পর ছেলে আর ছেলের বউ ঘরের ভেতরে হয়তো তারা কিছু একান্ত সময় পাস করছে ওই দিকে শ্বশুর শাশুড়ি মনে করছে না জানে কি হয় গিয়ে কান পাতে আসারা নাই গোপন বিষয় তালাশ করা যাবে না নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন রসুল অনেকের ফোন ফোনটা ব্যক্তিগত জিনিস অনেকে আছে ফোন হাতে নিয়ে তার গ্যালারি চেক করা শুরু করে দেয় গ্যালারিতে তো তার ব্যক্তিগত অনেক বিষয় থাকতে পারে কিনা এইরকম করা যাবে না এইরকম করা যাবে না কোনো মানুষের ভুল ত্রুটি যদি কেউ ভুল করে ভুল বলে বেরানো যাবে না কারণ কেউ ভুল করলে ভুলটা যদি বলে বেরান ভুলটা আরও বেশি প্রচার হবে বরং কেউ ভুল করলে তার ভুলের সংশোধনী একান্তে গিয়ে সংশোধনের উদ্দেশ্যে দিয়ে দিতে হবে একটা সুন্দর আমল আপনাদেরকে আজকে শিখায় যায় দেখেন অল্প আমলে মাঝে মাঝে জান্নাত পাওয়া যায় বেশি আমল লাগে না অল্প আমলে একটা আমলের কথা আজ আপনাদেরকে বলায় যায় আপনি যদি দেখেন কোনো মুসলমান কোথাও ভুল করেছে তার দোষ আছে ত্রুটি আছে আচ্ছা বলেন তো ভুল ত্রুটি ছাড়া কোনো মানুষ আছে দোষে গুণেই তো মানুষ কুল্লুবনে আদাবা খাত্তাউন প্রত্যেক মানুষেরই কম বেশি ভুল আছে বনি আদমের ভুল থাকবে আপনি দেখেছেন কেউ ভুলটা করেছে ভুলটা দেখার পরে আপনি এটা গোপন করলেন মানুষকে বলে বেড়ালেন না শোনেন সুসংবাদ বুখারীর হাদিস নবীজি বলেছেন
من سطر مسلما سطره الله يوم القيامة যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দুষ্টুটি দেখেও মানুষের কাছে বলে বেরাবে না তার দুষ্টুটি সে গোপন রেখে দিবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই লোকটার দুষ্টুটি গোপন রেখে আল্লাহ তারে জান্নাত দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন ঠিক আছে কিন্তু বাস্তবে আমল করাও লাগবে মনে করেন আমি এই চাচা জানের একটা ভুল দেখেছি ভুল দেখার পরে আমি আর বললাম না বলেছিলাম অল্প আমলে জান্নাত পাওয়া যায় আমার ভুল ত্রুটি আছে না আমার গুনাহ আছে কিনা আল্লাহ বলেছেন তুমি আরেকজনের ভুল ত্রুটি দেখলে লুকায় রাখো বলিও না কিয়ামতের দিন তোমার আমলের খাতায় যে ভুল ত্রুটিগুলো আছে আল্লাহ বলবেন অসুবিধা নাই হাসরের মাঠে সবার সামনে এগুলো বলবো না যাও চুপি 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 জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ অল্প একটা আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে সুসংবাদ দিয়েছি আবার একটা দুঃসংবাদও আছে দুঃসংবাদটা দিব নবীজি দিয়েছেন আমিন নবীজি বলেছেন কেউ যদি কারো গোপন বিষয় কিংবা কারো দুষ্টুটি মানুষের মাঝে বলে বেরায় আল্লাহ ওই লোকটার গোপন গোপন বিষয়ে যা মানুষ জানে না আল্লাহ কৌশলে কৌশলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষের সামনে সেগুলো ফাঁস করে আর হাদিসের শেষে নবীজি বলেছেন আল্লাহ যদি কারো দুষ্টুটি গোপন না রেখে বলে বলা শুরু করে দেন প্রকাশ করা শুরু করেন তাহলে ওয়ালাউফি জাউফি রাহলি সে তার ঘরের মধ্যে থাকলেও আল্লাহ তারে বেইজ্জত বানাইয়া ছাড়বেন আমরা কারো ভুল ত্রুটি দেখলে বলে বেরাবো না এ তো আমরা হুজুররাও তো আরো সাংঘাতিক এক হুজুর ভুল করলে আরেক হুজুর তারে ফোন দেয় না আরেক হুজুর তার বাসায় গিয়ে দাওয়াত খায় না আরেক হুজুর তারে ডেকে এনে বুঝায় না বড় হইলে বয়সে শাসন করে না না করবে কি ভুল একটা করছে দেখছে আজকে মাহফিল এসে ইস চার পাঁচটা ক্যামেরা আছে একটু ভাইরাল হবে অমুক এটা বলেছে অমুক এই তো শুরু করে দিল আপনি ভুলটাকে আরো প্রচার করলেন কোনো ফায়দা আছে কথা বলেন কোনো ফায়দা আছে আর আমরা কি করি ফেসবুক তো একটা আছে লেখালেখি শুরু করে দিই মুস্তাকুন নবী হাফেজাহুল্লাহ তিনি যে যেটা করেছেন এটাকে মানুষ যেভাবে ফেসবুকে লিখে লিখে ভাইরাল করেছে আরে ভাই আপনারা তো হুজুরদের কষ্ট বুঝেন না এসে এক দেড় ঘন্টা ওয়াজ শোনেন এক একজন লোক কত পরিমাণ জার্নি করে করে আসে আবার কি পরিমাণ জার্নি করে যায় এই যে আপনারা রাগ করেন না এটা মহব্বত দিয়ে বলা এই যে এখন গিয়ে আপনারা ঘুমায় যাবেন আপনারা তো বাংলাদেশের বক্তাদের কষ্ট বুঝেন না একজন বক্তাও রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারে না মাঝে মাঝে হাইওয়েতে গাড়ির চাকা পাংচার হয়ে যায় গাড়ি নষ্ট হয় এতিমের মতো কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকে আপনাদের বালিশ আছে বিছনাও আছে মাঝখানে দেখলাম কোন দেশের এক প্লেয়ার বাংলাদেশে আসছে আসার সময় বালিশ নিয়ে আসছে এরকম অনেক মানুষ আছে তার নিজের বালিশ ছাড়া ঘুমাইতে পারে না এদেশের হুজুরদের বালিশও নাই বিছানাও নাই সফরের কারণে একটা সময় মানুষের যদি আমরা হুজুররা বিপদে আছি কি বলতাম দুঃখের কথা আমরা জুড়ে হাঁটলে বলে মজায় হুজুরের আরেকটা দাওয়াত আছে আস্তে হাঁটলে বলে মুচ্ছি হুজুর আজকে বেশি খাইছে আমরা বিপদে আছি ভাই শোনেন যুবক ভাইয়েরা তোমরা তো মাঝে মাঝে এগুলো করো এত ঘন্টা জার্নি করে আসছে হয়তো গাড়ির মধ্যে ঘুমাই গেছিল একটু ফ্রেশ হইলে ভালো লাগবে বাড়িতে আসার পরে কতজন দাঁড়ায় ছবি তুলতে আজকে কিন্তু আমি খুব ফ্রেশ মাইন্ডে ছিলাম ক্লান্ত ছিলাম না সবাইকে সময় দিছি না দেড় ঘন্টা আমরা খালি ছবি তুলছি কমিটির ছেলেমেয়েরা দেখলাম তারা খুব হার্ড লাইনে কাউরে ঢুকতে দিবেই না আমি বলছি সবাইকে ঢুকতে দেওয়া যাবে সবাই আসুন সবাই আসছে না সবসময় তো এরকম হালত থাকে না সবসময় এরকম হালত থাকে না মাঝে মাঝে দেখা যায় দশ ঘন্টা বারো ঘন্টা অন্য জায়গা থেকে এসে জার্নি করে আসছে একটু ওয়াশরুমে গেলে ভালো লাগবে কিছু ভাই আসছে ছবি তুলতে ভাইরে একটু দাঁড়াও ওয়াশরুম থেকে আসে গিয়া বেরোইয়া ফেসবুকে স্ট্যাটাস দিছে কি জানেন অমুক হুজুরের কাছে গিয়েছিলাম খুব অহংকারী পোস্ট দিছে কয়েকজন আছে আবেগী হেরা এসে কমেন্ট করছে ঠিক বলছেন ভাই ঠিক 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 এরকম আছে না নাই এই জন্য ওই দিন এক বক্তা দেখলাম উনি খুব আফসোস করে বলতেছে আমি ফেসবুকে শুনলাম বলতেছে ভাই আমি দশ ঘন্টা সফর করে গিয়া পিঠ ব্যথার কারণে পিঠ লাগাইছিলাম কিন্তু মানুষের এই ভয়ে যখন দে আছে আমি খালি উঠি আর ছবি দিই শেষ পর্যন্ত দেখলাম খালি আসতেছে আমার অবস্থা আধা ঘন্টা ভেবেছিল এরকম এরকম তা আমাদের একটু বোঝা দরকার একটু বোঝা দরকার না দূর থেকে মানুষকে অনুমান করা যায় না মানুষ চিনতে হলে তার সাথে হয় সফর করতে হবে অথবা তার সাথে লেনদেন করতে হবে অথবা তার সাথে চলতে হবে তারপরে আপনি মানুষ চিনবেন শুনছি এমন আমিও শুনছি আপনি এমন আমিও শুনছি আপনি এটা যেন আমাদের মধ্যে না থাকে যাই হোক তাহলে দুষ্টুটি বলে বেড়ানো যাবে এই ওয়াজ মাহফিলে যে আমি এক দেড় ঘন্টা কথা বললাম আমি কোনো হুজুরের গীবত করেছি এখানে না
এটা ভালো হবে না এটাতে আরো খারাপ হবে দরকার নাই আমাদের কোন ভাই ভুল করলে আমরা গিয়ে পর্দার আড়ালে তাকে ঠিক করে এটা যদি মানুষের সামনে আমরা বলা শুরু করি আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা বোধ দিন দিন কমে যাবে হারিয়ে যাবে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমি কিন্তু আর বেশি কষ্ট দিব না দুইটা পয়েন্ট সংক্ষেপে বলে দুই মিনিটে শেষ করব দশটা তো অন্তত বলি আটটা বলেছি নয় নম্বর হচ্ছে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো এক মুসলমান আরেক মুসলমান কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করবে না বিভক্ত থাকবে না বরং ঐক্যবদ্ধ থাকবে আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে কিন্তু ঐক্যটা হবে এমন ইত্তিহাদ মাল ইখতিলাফ মতানৈক্যের সাথে ইত্তিহাদ থাকবে আপনার সাথে আমার একটা মাসআলা মাসায়েলের অমিল আছে তো এই জন্য কি আমরা ভাগ হয়ে যাব মৌলিক বিষয়ে কোন প্রকার বিভক্তি আছে কোন হুজুর কি বলছে আমার কাছে মনে হচ্ছে আমার মতে নামাজ ছয় ওয়াক্ত বলছে কেউ কেউ কি বলছে আমার মতে ফজরের নামাজ ছয় ওয়াক্ত আরেকজন বলছে চার ওয়াক্ত এরকম আছে তাহলে মৌলিক কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে অপশনাল অপশনাল বিষয় নিয়ে এই অপশনাল অপশনাল বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব করে আমরা হুজুর হুজুর আলাদা থাকি এটা কখনো কল্যাণ হবে না বরং সবার উপরে নির্যাতন আরো বাড়বে কথা বলেন তো আপনাদের সবার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় প্রত্যেকের হাতে একটা একটা করে একটা লাঠি ভাঙা সহজ না কঠিন সহজ এখন যদি প্রত্যেকের হাতে একশোটা করে লাঠি দেওয়া হয় কুতানি শুরু হবে আপনারা কুতানি বুঝেননি আমরা সিলেট হয় কুতানি আরাম বুঝব কিন্তু পারতো না কুতানি শুরু হবে কিন্তু পারবে কেন বললাম কথাটা আমরা যদি সামান্য ঠুনকো বিষয় নিয়ে হুজুর হুজুর আলাদা থাকি ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দিবে আর যদি আমরা হুজুর হুজুর ঠেলা ঢেলি বাদ দিয়ে সব হুজুর এক হয়ে যায় এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ কোনোদিন করতে পারবে না ইনশাআল্লাহ কেন আমরা ঐক্যবদ্ধ হব না কেন আমরা আলাদা থাকবো নবীজি কি বলেছেন জানেন কি সুন্দর হাদিস ইন্নাল আল্লাহর নবী বলেছেন আল মুমিনুলিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা কি সুন্দর হাদিস নবীজি বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক করবে এমন ভাবে যেন একটা দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো একটু বুঝাইয়া দেব এই যে মনে করেন এই খুঁটি থেকে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত আমরা যদি ইট সিমেন্ট আর বালি ছাড়া একটা একটা করে ইট রাখি সিমেন্ট নাই বালি নাই জুড়া লাগবে না তাহলে এরকম যদি আলাদা আলাদা ইট থাকে এখানে একটা ইট এখানে একটা ইট এখানে একটা ইট এটা খুব ঠুনকো হবে দেখা যাবে কেউ একটু হাত দিলে এটা ভেঙে পড়ে যাবে তার মানে বোঝা গেল মুসলমান আলাদা থাকলে মুসলমান শক্তিশালী হবে কিন্তু এবার যদি সিমেন্ট দিয়ে সবগুলোরে একটু জোড়া তারে লাগাই একসাথে রেখি ধাক্কায় লাভ হবে কথা কন না কেন ধাক্কায় লাভ হবে মুসলমানরা এরকম একটা প্রাচীরের মতো যদি দাঁড়িয়ে যায় মুসলমান দুনিয়াতে মার খাবে না অবহেলিত হবে না লাঞ্ছিত হবে না মুসলমান মাথা উঁচু করে বিশ্বে দাঁড়িয়ে যাবে কেন আমরা এক হব না আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কুরআন তবে কেন এক নয় মুসলমান এক হও করিয়াও বান আল্লাহ আমাদেরকে এক বানায় দেন দশ এবং সর্বশেষ বলবো এক মুসলমান আরেক মুসলমানকে সব সময় ভালো কাজে সাহায্য করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে ভালো কাজ এই যে এই স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ছেলেরা একটা মাহফিলের আয়োজন করলো ছেলেগুলো ভালো কাজ করলো না খারাপ কাজ করলো তাহলে এলাকার মুরব্বীদের উচিত তাদেরকে সাপোর্ট দেওয়া তাদেরকে সহযোগিতা করা এই ছেলেগুলো যদি কোনো উদ্যোগ নেই যে এতিমদের আমরা বিয়ে দিয়ে দিব রক্তদান কর্মসূচি বৃক্ষরোপণ করব যদি কেউ উদ্যোগ নেই আমরা এই মসজিদের মধ্যে কোরআন তালিম করব কোরআনের দার্সের আয়োজন করব কাজগুলো ভালো না খারাপ আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তাকওয়ার কাজে ভালো কাজে সহযোগিতা করো অন্যায় কাজে গিয়ে বাধা হও পাপাচার সীমা লঙ্ঘনের কাজে জড়িও না কেউ করলে তাকে সাপোর্ট দিও না গিয়ে কি করো বাধা দাও আজ আর কষ্ট দিব না আপনাদেরকে যে দশটা কথা বললাম একটু পড়া নেই এই দশটা দায়িত্ব যদি আমরা পালন করি এক ভাই আরেক ভাইয়ের উপরে আল্লাহর কসম মুসলমানদের মধ্যে সম্পর্ক মুসলমানের এত মজবুত হবে এত শক্তিশালী হবে সমাজ সুন্দর হবে অনেক কবিরা গুনাহ
সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দেখি কে কয়টা মনে রাখছেন আমি বলেছিলাম এক নম্বরে এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে মাশাআল্লাহ আরো জোরে বলেন এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম এক তিন নাম্বার এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে সহযোগিতা হেল্প করবে চার নাম্বার মুসলমান মুসলমানকে কখনো গালি দিবে না পাঁচ নাম্বার কখনো মুসলমান মুসলমানকে নিয়ে ঠাট্টা উপহাস করবে ছয় নাম্বার কখনো মানুষের বন্দনামে ডাকবে না সাত নাম্বার কখনোই কুধারণা করা যাবে না এরপরে আট নাম্বারে বলেছিলাম সিদ্ধান্তেশন মানুষের দুষ ত্রুটি বলে বেরানো যাবে না এখানে একটা কথা আমার মনে পড়ল অনেকে আছে খালি মানুষের সমালোচনা করে আপনি যে মানুষের সমালোচনা করেন নিজের কি ভুল ত্রুটি নাই মনে রাখবেন পরের সমালোচনা চরিত্র ধ্বংস করে আত্মসমালোচনা চরিত্র উন্নত করে রাতের বেলা ঘুমানোর আগে আত্মসমালোচনা করে ঘুমাইয়েন সারাদিন কি করছেন কত ভুল করছেন কত ওয়াক্তের নামাজ জামাতে ছাড়া পড়েছেন কি করেন নাই কি ভুল করছেন এগুলো নিয়ে সমালোচনা করে পরের দিনের জন্য নিজেকে তৈরি করবেন এটার নাম আত্মসমালোচনা নয় নাম্বার আমরা বিভেদ করব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ দশ নাম্বার ভালো কাজে একজন আর একজনকে কি করব সহযোগিতা করবো এই দশটা কাজ করা যাবে তো ইনশাআল্লাহ অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দেন